আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো আহারে কি আর ক্লিন ক্লিন লাগে, তাই ভাবনা অনেক ভালোই। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন আরকে সাইকেল ব্লগ। তো আজকের ব্লগ আমরা বাইর হয়ে গেলাম একটু বিকালে ঘুরতে, তো কেমন রাইড দিই কীভাবে ঘুরি আমরা একটু দেখেন। আর আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো আহারে কি আরে বেটা, আরও হঠাৎ করে সামনে এসে পড়ছে, ব্রেক না ধরলে তো প্রায় ওকে নিয়ে চলে যেতাম। তো রাইড দেখেন, আমাদের অনেক দিন পরে আমরা ইউটিউবে ভিডিও নিয়ে আসছি, আমাদের অনেক সমস্যার কারণে আমরা ভিডিও দিতে পারি না আপনাদের জন্য। তো আমাদের সাথে থাকুন, আমাদের রাইড এনজয় করুন। আর বৃষ্টি দিয়ে রাইড অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস এবং আবহাওয়া অনেক সুন্দর। দেখেন কী করে ওর, খালি শয়তানি লাড়ে। সুন্দরভাবে সাইকেল চালাও, সুন্দরভাবে রাইড দিব না, ওরে শুধু শয়তানের লাড়। আমরা ঘুরতেছি সুন্দরভাবে, কী সুন্দর পানি, এমনি আবহাওয়া অনেক ভালো লাগতেছে, রাস্তাঘাট অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি দিয়ে। ও আছে যত সব পাইতারে আর দুষ্টামি নিয়ে। তো আমাদের সাথে থাকুন, রাইড এনজয় করুন আর আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনারা সাপোর্ট করেন আমাদেরকে, আমরা আরও এগিয়ে যাব আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। চলেন আমরা আমাদের রাইড এনজয় করুন। আমরা কী করি দেখেন, কোথায় কোথায় যাই, কোথায় যাবো সেটার কোনো নির্দিষ্ট জায়গা নেই, তো দেখি কই কই যাওয়া যায়। আমাদের সাথে চলেন, আমাদের রাইড এনজয় করুন। এনজয় দ্য রাইড গাইস, এনজয়। তো আপনারাও আসবেন এই পার্কে ঘুরতে, দেখা যায় যে এখানে আসবো অনেক ভালো লাগে, এখানে পরিবেশটা অনেক সুন্দর, বৃষ্টি হলে রাস্তাটা অনেক ক্লিন ক্লিন লাগে, তাই ভাবনা অনেক ভালোই লাগে। দেখে কী করে ও যে এইভাবে স্টান করে, এগুলো তো অনেক মারাত্মক। ওর এরকম স্লিপ দেখে পাশের দোকান দেখে এক আঙ্কেল চিল্লান দিয়ে উঠছে, এই এই বলে উঠছে। তো দেখেন আমাদের রাইড এনজয় করুন, বা কই কই যাই দেখেন, আমাদের রাইড এনজয় করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করবেন, তো আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে পারি। তো এনজয় দ্য রাইড। তো গাইস, রাইড কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ জানাবেন কমেন্টে, আশা করি। তো আস্তে আস্তে কোনাপাড়া চলে আসছি, এখান দিয়ে অনেক প্যাক মাটি, রাস্তায় অনেক ছেলে দাঁড়িয়ে আছে। তো যেতে যেতে দেখি কোথায় যাওয়া যায়, সামনে স্টপ কোথায়, তো জিজ্ঞেস করতেছে কতদূর যাব। তো দেখি কোথায় যাইতে পারি আমরা। তো এই কোনাপাড়া এই রোডে আসলে একটু ট্রাক গাড়িগুলো একটু সাবধানে দেখতে হয়, কারণ কোন দিক দিয়ে কোথায় চলে আসে এটা সেটা বলা যায় না, এই জন্য একটু সাবধানে একটু সেফলিভাবে চালানো লাগে সাইকেল। বাইক হলে তো সেটা অন্য বিষয় ছিল যে দেখিয়ে চালাইতাম, কিন্তু এতে সাইকেল আমাদের আমাদের সেফটিভাবে চালানো লাগে। তো আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগতেছে আর আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করতেছি। তো দেখা যাক কী হয়, আর এমনি আমরা অনেক প্রস্তুতি নিতেছি যে সামনে কী করা যায়, আরও ভালো কন্টেন্ট কীভাবে বানানো যায়, ভিডিও কীভাবে সুন্দর করা যায়। এবং মনে হচ্ছে এনে সাইকেলের চেন খুলে গেছে মনে হয়, তো দেখা যাক কী হয়। তো দেখেন ট্রাকটা কীভাবে গেছে, এই সাইডে থাকলে পানিটা পুরোটা সামাস হইলে উঠে এসে পড়তো পানিটা, কিন্তু ভালো হয়েছে আমরা একটু পিছিয়ে সাইকেলের কারণে একটু সুন্দরভাবে যেতে পারতেছি। দেখি আরামসে যাই, যে গাড়িগুলো কী স্পিডে যায়, সাইডে যে একটা সাইকেল আছে বা কোনো লোক আছে সেটাকে ওরা খেয়ালই করে না। তো দেখা যাক, আমরা রাইডে বাইরে হয়েছি বৃষ্টির দিন, বৃষ্টির দিন আসলে ভালো লাগে, কিন্তু তারপরও সাইকেলের পিছিয়ে মার্কেট নাই, তো প্যাক কাদা দিয়ে পুরা পিছনে
একাকার অবস্থা। তারপরও ভাই রয়েছে আপনাদের জন্য, যদি আমরা কিছু একটা ভিডিও শ্যুট করে দেখাইতে পারি, আপনারা যদি ভালো লাগে তা আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এসব কোনাপাড়া তিন রাস্তা মোড়, তো আমরা সামনে গিয়ে বামে যাব। তো দেখা যাক বামে গিয়ে কী হয়। ওই রোড দিয়ে ওয়ান বাই ওয়ান রোডে দিয়েই কিন্তু দোনো পাশ দিয়ে গাড়ি যাওয়া আসা আসা যাওয়া করে, তো এই কারণে এই রোড দিয়ে একটু সেফলিভাবে সাইকেল চালাতে হবে। আর আপনার বাইক নিয়ে আসলে অবশ্যই সেফলিভাবে বাইক চালাবেন। তো এনজয় করুন আমাদের রাইড, দেখা যাক আমরা কতটুকু তো যেতে পারি। এনজয় দ্য রাইড গাইস। তো গাইস আমরা একটা ব্রেক দিছিলাম, নাস্তা করলাম, দেখলি তো দেখা যাক কতটুকু পর্যন্ত যায়। শরীর আর দিতেছে না, দেখা যাক আর কতটুকু পর্যন্ত যাওয়া যায়। তো চিন্তা করতেছি একটু সামনে গিয়ে ভিডিও শেষ করে ফেলব, তো দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি, ওরা কতটুকু পর্যন্ত যায়, আমি কতটুকু পর্যন্ত যেতে পারি। আমাদের সাথে থাকুন, আমাদের রাইডটা এনজয় করুন। আর কেমন লাগতেছে ভিডিও সেটা কমেন্টে জানাবেন, নিশ্চয় আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের রাইডটা এনজয় করুন, আমাদের সাথেই থাকুন গাইস, আমাদের রাইড এনজয় করুন। তো গাইস দেখতে দেখতে আমাদের ভিডিও লাস্ট পর যায়, আমাদের শরীর আর কুলাইতেছে না। তো আর বেশি দূর যাবো না, আমরা তো সামনে থেকে আমরা চলে আসব। তো আমার কথাবার্তা যদি কারো কাছে কোনো খারাপ লেগে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল যদি থাকে সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।